নমস্কার, ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো সকাল সকাল চলে এসেছি চিলেকোঠার ওপরে, কারণ চিলেকোঠার গাছগুলো আমার হচ্ছে বেশি থাকে সবজি গাছ। তো সেই সবজি গাছ এই প্রখর রোদে থাকে, তো সেই প্রখর রোদে থাকার জন্য যেটা হয় এই সময় কিন্তু ছাদ বাগানে সবজি গাছে কিন্তু সেরকমভাবে কোনো সবজি ধরছে না। তো সবজি গাছ দেখানোর আগে আপনাদেরকে একটু ফুল দেখাই, সেটা হচ্ছে নয়নতারা। তো আমার ছাদ বাগানের চিলেকোঠার এই জায়গাটা আপনারা নিজেরাই দেখুন, নয়নতারা কি সুন্দর ফুটছে। তো প্রখর রোদ সারাদিনে কিন্তু এখানে একবারই জল দেওয়া হয় সকালের দিকে, মানে 9টা থেকে 9:30টার মধ্যে জলটা দেওয়া হয়, তারপরে কিন্তু বিকেলে আর এখানেও আসা হয় না, আর গাছে জলও দেওয়া হয় না। তো তারপরেও কিন্তু দেখুন চিলেকোঠার ওপরে এই নয়নতারা গাছের ফুল দিতে কিন্তু একটুও কমতি নেই, প্রচুর পরিমাণে কিন্তু গাছে ফুল হচ্ছে। তো এবারে চলে আসি আমার সেই চিলেকোঠার ওপরে যে বড় বেডটা আমি তৈরি করেছি। তো এই বেডের মধ্যে কিন্তু মাটি নামমাত্র কিন্তু মাটি আছে, এখানে কিন্তু বেশিরভাগটাই হচ্ছে গাছের পাতা, ফুল, শুকনো ডালপালা এইসব দিয়েই, আখের পাতা, বিভিন্ন রকম পাতা দিয়েই কিন্তু এই বেডটাকে ভরাট করা হয়েছিলাম। না তো এর মধ্যে কোনো রকম কোকোপিট ব্যবহার করেছি সেভাবে, সেরকমভাবে কোনো মাটি ব্যবহার করেছি, শুধুমাত্র যাবতীয় ছাদ বাগানের যাবতীয় শুকনো জিনিস দিয়ে কিন্তু আমি এখানে বেডটাকে ভরাট করে তার উপরে অল্প মাটি দিয়ে দিয়ে কিন্তু আমি গাছগুলো বসিয়েছি। তো গাছগুলো কি সুন্দর বাড়তে শুরু করেছে। এখানে তো ওলকপির চাষ করেছিলাম, সেটাও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো এবার গরমে যেটা হয়েছে দেখুন, এর মধ্যে আমি কিন্তু বসিয়েছি বরবটি, বসিয়েছি বেগুন, বেশ কিছু পুঁই শাকের গাছ বসিয়েছি, তবে রোদের জন্য কিন্তু এখন গাছ কিন্তু সেভাবে বাড়ছে না। আরেকটা যেটা হচ্ছে, যেহেতু ছাদ বাগানে পোকামাকড় মারার জন্য আমি যেহেতু কোনো রকম ওষুধ ব্যবহার করি না, সেই জন্য কিন্তু আমার ছাদ বাগানের গাছে কিছু কিছু জায়গা কিন্তু একটু পোকামাকড়ের অ্যাটাক কিন্তু আপনারা দেখতে পাবেন। তো তার সত্ত্বেও কিন্তু আমি কোনো রকম কোনো ওষুধ আমি আমার ছাদ বাগানে ব্যবহার করি না। তো কয়েকদিন আগে আমি কিছু কুমড়োর বীজ দেখুন দিয়েছিলাম, সেটাও কিন্তু ভীষণ সুন্দর কিন্তু চারা বেরোতে শুরু করে দিয়েছে এই প্রখর গরমের মধ্যে। তো এই মে মাসে এখন আমরা ছাদ বাগানে কী কী সবজি বসাচ্ছি আমি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কারণ কি, যেহেতু চিলেকোঠার উপরে সবজি গাছগুলো থাকে এবং সারাদিনের যে রোদটা পায় তার ফলে কিন্তু গাছে সেরকম কিন্তু সবজি কিন্তু ধরছে না। আর এদিকে কিছু পাতা দেখুন একদম পোকায় অ্যাটাক করেছে, তো এগুলোকে আমি একটু পাতাগুলোকে তুলে ফেলে দিচ্ছি, কারণ এর মধ্যে আছে পোকামাকড়ের প্রচুর ডিম আছে। তো পাতাগুলো ফেলে দিলে কী হবে কি, সেই ডিমগুলো আর ফুটে আর নতুন করে পোকা তৈরি হবে না, সেই জন্য আমি পাতাগুলোকে তুলে দিলাম। তো পোকা পাতা বা যে সমস্ত গাছের পাতাগুলো একটু হলুদ হয়ে গেছে আছে সেই পাতাগুলোকে কিন্তু আমাদেরকে যদি একটু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে কিন্তু ছাদ বাগানে এমনিতেই পোকামাকড় দূরে থাকে। আরেকটা মহা ঔষধ সেটা হচ্ছে আমি গাঁদা ফুলের গাছ কিন্তু সমস্ত দেখুন ফুল গাছের পাশে, সবজি গাছের পাশে কিন্তু গাঁদা ফুলের গাছ থাকে, আর কোথাও কোথাও কিন্তু অবশ্যই তুলসী গাছ থাকে। তো এইভাবে আমি কিন্তু আমার ছাদ বাগানে নর্মালভাবেই সবজি গাছ তৈরি করি। দেখুন এখানেও বেশ কিছুটা এবার নিচে চলে এসেছি, নিচেও দেখুন এখানে কাটোয়াটা শাক বসিয়েছিলাম, তো সেটাও কিন্তু খুব সুন্দর বেরোতে শুরু করেছে। তো এই ট্রেটার মধ্যে কিন্তু অনেক কিছুই আছে, শাক আছে, পুঁতে লঙ্কা গাছ আছে, আর তার পাশে আমি কয়েকটা উচ্ছের বীজ দিয়েছিলাম, সেটাও কিন্তু খুব সুন্দর বাড়তে শুরু করেছে। তো সকালবেলা যেহেতু জল দেওয়া হয়ে গেছে এখন মাটিটা কিন্তু একদম নরম, তো ভেতরে যে সমস্ত একটু আগাছা আছে সেগুলোকে একটু পরিষ্কার করে দিচ্ছি। তো আমরা যদি জল দেওয়ার পরে আগাছাগুলোকে পরিষ্কার করে দিই তাহলে কিন্তু অন্যান্য গাছের কিন্তু সেরকম একটা ক্ষতিগ্রস্ত হয় না। তো এদিকেও আমার উচ্ছে গাছ আছে, উচ্ছে গাছে কিন্তু এখন প্রচুর ফুল আসছে, কিন্তু সেটা সমস্তটাই কিন্তু পুরুষ ফুল, কোনো কিন্তু স্ত্রী ফুল নেই, যেটার জন্য কিন্তু আমাদের ছাদ বাগানে উচ্ছে হবে। তো এইটা কিন্তু প্রখর গরমের জন্যই কিন্তু এটা হচ্ছে। তো এবারে চলে এলাম ছাদ বাগানে, কয়েকটা সবজির বীজ আজকে বসাবো, তো আপনাদের সঙ্গে সেটা একটু শেয়ার করি। বীজটা কিনে রেখেছি অনেক দিন আগে, কারণ বসাইনি আমি, কারণ এতটাই গরম এখন যদি বীজ থেকে চারা তৈরিও হয় সেই চারাটা কিন্তু বাঁচানোটাও কিন্তু অনেক মুশকিল হয়ে যাবে, তো সেই জন্য আমি একটু লেট করেই বসাচ্ছি। তো এবার যেহেতু ওয়েদারটা আস্তে আস্তে তাপমাত্রাটা কমতে থাকছে এবার আমি বীজগুলো বসিয়ে দেবো। তো এখানে আছে ঝিঙে, আছে শসা, আর আছে ঢ্যাঁড়সের বীজ। তো এগুলোকে প্রথমে আমাদের যেটা করতে হবে, বাটিতে জল নিয়ে আমরা এক রাত্রি সম্ভব হলে একটু ভিজিয়ে রাখবো। আর এখানে আছে কিছু যুক্তি ফুলের বীজ, যেটা কিন্তু আমি বীজটা তৈরি করেছিলাম আমার ছাদ বাগানের যে যুক্তি ফুলের গাছটা আছে সেটা থেকে। তো এবারে হচ্ছে মাটি, তো মাটিটাই হচ্ছে কিন্তু আসল বীজ বসানোর জন্য, মাটিটাই কিন্তু ভীষণ জরুরি হচ্ছে, মাটিটা যেন ভালো মাটি হয়, মাটির মধ্যে যেন অতিরিক্ত খাবারও যেন না থাকে, যেটা আমি আর কি যেভাবে বীজ বসিয়ে যেটা দেখেছি
এটা হচ্ছে আমার বাগানের নর্মাল মাটি, তার সঙ্গে কিন্তু সামান্য বালি মেশানো আছে। বাট মাটিটা দেখলে আপনারা বুঝতে পারবেন, মাটিতে মধ্যে কিন্তু কোকোপিটু সামান্য মেশানো আছে, কারণ এটা পিটুনিয়ার গাছ ছিল এই টব মাটির মধ্যে। তার মধ্যেই কিন্তু আমি আবার বীজগুলো বসাচ্ছি। তো এর মধ্যে হচ্ছে ছাদ বাগানে নিজের হাতে যে কিচেন ওয়েস্ট থেকে যে কম্পোস্ট তৈরি করি সেটা সামান্য পরিমাণে আছে, আর এর মধ্যে আমি কিছুটা মিশিয়ে নিলাম ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টের মধ্যে নিমখোল থাকে, সেজন্য আমি কিন্তু আর আলাদা করে কোনো নিমখোল মেশাচ্ছি না। তো এই নিমখোল যদি না থাকে সেখানে কিন্তু আমি অনেক সময় হলুদ গুঁড়ো মিশিয়ে নিই। আর এবারে আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন বিভিন্ন রকম প্লাস্টিকের ছোটো ছোটো টব। তো এটা মাটির টব হলেই সব থেকে ভালো হয়, কিন্তু সবসময় তো এত মাটির টব ছোটো ছোটো রাখা মুশকিল হয়ে যায় বা সেটা সম্ভবও হয় না। আর সেই জন্য কিছু প্লাস্টিকের ছোটো ছোটো যে গ্লাসগুলো হয় সেগুলো কিন্তু আমরা এর মধ্যে খুব সহজে চারাটা তৈরি করে নিতে পারি। আর এরকম কন্টেনারও আমাদের বাড়িতে আছে, সেগুলো আমরা ফেলে দিই। তো সেটা না ফেলে তার নিচে যদি একটু হোল করে নিয়ে তার মধ্যে যদি আমরা এরকম মাটি ভর্তি করে দিয়ে যে কোনো যদি বীজ বসাই সেখানেও কিন্তু খুব সুন্দর চারা তৈরি হয়ে যায়। তো মাটিতে যখন আমরা বীজ বসাবো সেই সময় অতিরিক্ত যেন গাছের মাটিতে যাতে খাবার না থাকে সেটাও আমি খেয়াল রাখি ভীষণভাবে, কারণ অতিরিক্ত খাবার হয়ে গেলে কিন্তু বীজটা পচে গিয়ে কিন্তু নষ্ট হয়। আর আরেকটা জিনিস হচ্ছে মাটিতে যাতে ফাঙ্গাস না থাকে সেটাও কিন্তু ভীষণ খেয়াল রাখতে হবে। মাটিটা যেন ভালো করে একটু রোদে শুকনো করে তারপর সেই মাটিটা কিন্তু আমি তে কিন্তু আমি বীজ বসাই। তো এরকম ছোটো ছোটো প্রচুর কন্টেনারগুলো আছে, এরকম গ্লাস আছে, সেগুলোর মধ্যে আমি মাটিটা ভর্তি করে তারপর আমি ফিরে আসছি। তো ফিরে এলাম আবার মাটিটা পুরো ভর্তি করে নিয়ে। তো এবার দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। তো জলটা আমি আগে দিয়ে দিচ্ছি কারণ মাটিটা খুব ভালো করে ভিজে যাবে, তারপর আমি এর ওপর থেকে কিন্তু বীজগুলো বসিয়ে দেবো। মাটি দিয়ে দিয়েছি, এবার আমি জল দিয়ে দিচ্ছি সমস্তটায়। তো চারাটা চাইলে কিন্তু আমরা নর্মাল যে পারমানেন্ট বেড বা পারমানেন্ট জায়গাতেও বসাতে পারি, কিন্তু সেটা আমি একটু কম বসাই কারণ আমি চেষ্টা করি চারাটাকে আগে অন্য জায়গায় তৈরি করে নিতে। তার কারণ হচ্ছে কি, যদি বৃষ্টি আসে তখন আমি চারাটা চাইলে এর নিচে নিয়ে যেতে পারবো, আর আমি যদি পারমানেন্ট জায়গায় বসাই সেক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব হয় না। আর যদি প্রচণ্ড জোর বৃষ্টি হয় বা কিছু হয় তখন কিন্তু অতিরিক্ত রোদেও গাছটা যেমন নষ্ট হয়ে যেতে পারে, আবার প্রচুর বৃষ্টি হলেও কিন্তু গাছটা নষ্ট হতে পারে। তো সেই জন্য আমি এরকম ছোটো ছোটো জায়গায় নিয়ে দেখুন এরকম বিভিন্ন রকম বাড়ির ফেলে দেওয়া জিনিস, যে সমস্ত ড্রামগুলো আমরা ব্যবহার করি তার ঢাকনাগুলো থাকে, সেগুলোকেই কিন্তু আমি এইভাবে কাজে লাগাই আমার ছাদ বাগানে। তো বাকি বীজগুলো দেখুন ভিজিয়ে রেখেছি। তো আমি এই বীজটা কিন্তু সব থেকে ভালো হয়, আমরা যদি তাড়াতাড়ি যদি বীজ থেকে চারা তৈরি করতে চাই তাহলে আমরা একদিন ভিজিয়ে রেখে তারপর আমরা একটা টিস্যু পেপারের মধ্যে বা খবরের কাগজের মধ্যে নিয়ে আমরা যদি একদিন একটা টিফিন বক্সের মধ্যে রাখতে পারি বা এয়ারটাইট কন্টেনারে রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি অঙ্কুরটা বেরিয়ে আসে। তো সেটা আমি এখন করছি না, আমি ডিরেক্টলি বীজটা বসিয়ে দিচ্ছি, এতেও কিন্তু খুব তাড়াতাড়ি বীজটা এখন বেরিয়ে আসবে কারণ যেহেতু এখন প্রচুর গরম আছে সেজন্য কিন্তু খুব বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি কিন্তু চারাটা বেরিয়ে আসবে। তো ঝিঙের বীজগুলো আমি এটার মধ্যে সমস্তটা ঝিঙের বীজ বসাচ্ছি। তো আর যতটা বীজটা রাখার পরে আমি কিন্তু আঙুলের সাহায্যে দেখুন এইভাবে চেপে চেপে বীজগুলোকে একটু মাটির নিচে দিয়ে দিচ্ছি। বীজ বসানোর সময় কিন্তু আমরা চাইলে কিন্তু একটু ফাঙ্গিসাইডও ব্যবহার করতে পারি অথবা হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারি। তো আমি এখানে ব্যবহার করলাম না এই কারণে, কারণ যেহেতু নিমখোল দেওয়া আছে সেই জন্য আর ব্যবহার করলাম না। তো মাটি যদি ভালো না হয়, বীজ আমরা যতই ভালো বীজ নিই না কেন, সেখানে কিন্তু ভালো গাছ কিন্তু কখনোই তৈরি হবে না। তো সেই জন্য বীজটা আমরা যে মাটিতে বসাবো সেই মাটিটা কিন্তু খুব ভালো হতে হবে, তবেই কিন্তু আমাদের বীজ থেকে কিন্তু প্রত্যেকটা বীজ থেকে কিন্তু সুন্দর চারা বেরিয়ে আসবে। তো এখানে চারাটা রেডি হতে হতে আমি যে সমস্ত জায়গায় গাছগুলো বসাবো সেই জায়গাটায় এখন অন্যান্য গাছও আছে, সেই গাছগুলোও যখন আস্তে আস্তে খারাপ হয়ে যাবে ততদিনে আমার এখানে চারাগুলোও কিন্তু রেডি হয়ে যাবে। তো এখানে দেখুন কয়েকদিন আগে আমি একটা কুমড়োর বীজ দিয়েছিলাম, সেটাও বেরিয়েছে। এটা শিমের গাছ, তো শিমের বীজটা কিন্তু আমি ছাদ বাগানে নিজেই তৈরি করেছি, সেই শিমের বীজ থেকে কিন্তু সুন্দর চারা বেরোতে শুরু করেছে। তো এছাড়াও আরও বেশ কিছুটা বীজ রেখে দিয়েছি, সেটা এরপরে আমি বসাবো কারণ এখন কিছুটা চাইছি গাছ আগে কিছুটা বাড়তে শুরু করুক, তারপর আমি আবার কিন্তু নতুন শিমের বীজ বসিয়ে দেবো। এখানে রয়েছে ধুধুল গাছের গাছ দেখুন, তো ধুধুল গাছগুলো কিন্তু খুব ভালো বাড়ছে, তবে এখনও সেরকম ফুল কিছু দেখতে পাচ্ছি না, একটু বৃষ্টি না হলে কিন্তু এ সমস্ত গাছে ফুল আসবে না বা সবজিটাও কিন্তু সেরকম হচ্ছে না। কারণ আমাদের ছাদ বাগানে ছাদে যেহেতু বাগান করি একজনের ছাদের এক এক রকম তাপমাত্রা থাকে, তো সেই হিসাবে কিন্তু আমাদের সবজিটাও সেরকম থাকে এবং কে কোথায় থাকি তার উপরেও কিন্তু অনেকটা নির্ভর করে।
সেই জন্য আমাদেরকে কিন্তু সবসময়, আমি যেটা চেষ্টা করি সবসময় আমি আমার কাজগুলো করতে থাকি, গাছের ফল দেওয়া না দেওয়া তো তার নিজস্ব ব্যাপার, যদি সব কিছু ঠিকঠাক থাকে গাছের ফল নিশ্চয়ই হবে। তার কারণ দেখুন, এই হচ্ছে সেই জামরুল গাছ, তো জামরুল গাছে এসেছিলো এবারে প্রচুর ফুল, তো ফুল ঝরে গিয়ে কিছুদিন আগে একটা জামরুল পেরেছি, আবার আজকে হঠাৎই দেখতে পাচ্ছি ভিডিও করতে করতে একটা জামরুল গাছে হয়ে আছে। তো সেরকমই কখন গাছে কী হবে আমরা সত্যিই কেউ কিছু বলতে পারি না, প্রকৃতির কাছে আমাদের সবারই হাত পা বাঁধা, প্রকৃতি যখন যে গাছে যে সময় হবে সেই গাছে কিন্তু আমরা ঠিক সেরকম ফলটা কিন্তু অবশ্যই পাবো। তো আমাদের যেটা কাজ সেটা আমাদেরকে নিয়মিত করে যেতে হবে। তো ছাদ বাগানে এইভাবে কিন্তু গাছের সঙ্গে সারাদিনই অনেকটা সময় কিন্তু আমার গাছের সঙ্গে কেটে যায়। তো গাছে ছাদে বাগান করতে করতে কিন্তু এদের সঙ্গেই আমার বন্ধুত্ব, এদের সঙ্গেই আমার ভালো থাকা, খুশি সমস্তটাই কিন্তু আমার এই গাছগুলোর সাথেই থাকে সারাদিন জুড়ে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভীষণ ভালো থাকবেন, শরীরের দিকে খেয়াল রাখবেন, আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদের ছাদ বাগানের গাছগুলোকেও কিন্তু অনেকটা ভালো রাখার জন্য তাদের যখন কী দরকার সেগুলো কিন্তু আমাদেরকে বুঝে সেই গাছগুলো যত্নটাও কিন্তু করতে হবে। তো এখানে আমি বসিয়েছিলাম বেশ কিছু যুক্তি ফুলের বীজ, তো চারাটা দেখে মনে হচ্ছে যুক্তি ফুলেরই চারা বেরিয়েছে, তবে গাছগুলো আরেকটু বড় না হলে কিন্তু আমি বুঝতে পারবো না যেটা যুক্তি ফুলের চারাই বেরিয়েছে না অন্য কোনো বীজ থেকে চারা বেরিয়েছে। তো আর কিছুদিন হলেই আমি এটা ধরতে পারবো যেটা যুক্তি ফুলের কি না, কারণ প্রথমবারই আমি ছাদ বাগানে যুক্তি ফুলের বীজ এবার বসালাম, এর আগে কিন্তু কখনো বীজটাও আমি দেখিনি, এই প্রথমবার দেখলাম। তো ছাদ বাগানে এখানে দেখুন ধুধুলের বীজ বসিয়েছিলাম, তো এই চারাটা কিন্তু আজকে আমি পার্মানেন্ট যেখানে গাছটা তৈরি করতে চাই সেখানে বসিয়ে দেবো। তো এইভাবে আমি আমার ছাদ বাগানে কিন্তু বীজ থেকে চারা তৈরি করি, বেশিরভাগটাই চেষ্টা করি বীজ থেকে চারা তৈরি করে গাছ তৈরি করার। তো এটা এবারে আমি নিয়ে গিয়ে যেখানে রাখতে চাই সেই পার্মানেন্ট জায়গায় গাছটা বসিয়ে দেবো।